আমরা জাস্ট বেরোবো আর ফাটিয়ে স্নোফল হচ্ছে। আমি করেছি কষা কষা আলুর দম, আর এখানকার যিনি মালিক আছে মানে ওনার আছে, জায়গাটা সত্যি সত্যি খুব 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 প্রিয় হয়ে গেছে তো আমাদের। মা এদিকে করছে কড়াশুটি কচুরি, এ দেখো কড়াশুটি তো পুর ভরছে। এরকম জামা পরে শুট করা যায় না, সত্যি আমার দম আছে। বিভৎস জোরে স্নোফল স্টার্ট হয়ে গেল, তাই জন্য ভাবছি এই জায়গাটা হবে না। ইউটিউবে ফেসবুকে তো নেগেটিভ কন্টেন্ট প্রচুর ভাইরাল হয়, আমাদের কন্টেন্টে একদিন নিশ্চয়ই ভাইরাল হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়েল ব্লগ চ্যানেলে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন তো আমি রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে খেয়ে দিয়ে বেরোবো সুমনের সঙ্গে। ওয়েদারটাও কিন্তু মানে ফাটাফাটি। আর আজকে কী কী বানিয়েছে জানো? আজকে শাশুড়িমা বানিয়েছে কড়াইশুটির কচুরি, আর আমি বানিয়েছি আলুর দম। সেই সকালবেলা থেকে তোড়জোড় চলছে, কতটা ময়দা মাখা হবে, কতটা আলু মানে সেদ্ধ করব। তারপরে আলু সেদ্ধ করতে গিয়ে দেখলাম যে আলু কম পড়ছে, সুমনকে সঙ্গে সঙ্গে বাজারে পাঠালাম, সুমন সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো। মানে এখানে সুমন হচ্ছে ভীষণ ফাস্ট, মানে যাই বলি না কেন তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে নিয়ে চলে আসছে। আমার তো ভারী মজা হচ্ছে, রান্না তো ওদিকে হয়ে গেছে, সকাল থেকে ভিডিওটা স্টার্টও করে দিয়েছি। তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হালকা হালকা বললাম রোদ বেরোচ্ছে, ওদিক থেকে রোদ বেরোচ্ছে, জামাকাপড়গুলো মেলে দিয়েছে, সুমন একটু হেল্প করলো, কারণ এগুলো এত ভারী জলগুলো আমার একার পক্ষে করা সম্ভব না। সুমন এগুলো জলগুলো একদম নিকড়ে দিল, দিয়ে মেলে দিয়েছে, শুকিয়ে যাবে। আর ভাবলাম যেমন স্নান করছি সেদিনকে আমি কাছাকাছিগুলো করে নিই, আর একদিনে করলে আমার সুবিধা হয়। আর টুকটাক যেগুলো আছে সেগুলো কেচে নেবো, আর তো সময় হয়ে গেল। যাই হোক, এই যে সমস্ত কিছু মেলে দিয়েছি। এই যে মা করে নিয়েছে গরম গরম চা, আর সুমন বলছে মহারানী সব কিছু নিয়ে বসেছে, না মোটেই সব কিছু আমি খাবো না, ঠিক আছে। এই যে বান পাউরিটা মা সুমনের খুব ফেভারিট, একে একটু সবাই মিলে খাচ্ছি। আর এই বিস্কুটটা পেঁয়াজগুলো কেটে নিয়েছি, টমেটো ধনে পাতা কড়াইশুঁটি একটু দেবো, আর আলুটা মা সেদ্ধ করে নিয়েছে, দেন আমি এখন রান্নাটা করে নেব। যদিও আজকে প্রচন্ড ঠান্ডা আর আজকে একদম সূর্য সেরকম ভাবে ওঠেনি, বাট তাও আমরা দুদিনই স্নান করে নিয়েছি। আর স্নান করতে গেলে যা তা কাণ্ড হয়েছে, বাথরুমে ঢুকে দেখছি গরম জল তো আছে, প্রচণ্ড গরম জল, কিন্তু ঠান্ডা জল বেরোচ্ছে না, ঠিক আছে। এবার শ্যাম্পু করে নিয়েছি, তখন ঠান্ডা জল বেরোচ্ছিলো, যতখানি পাইপে ছিল ততখানি শ্যাম্পু মানে ততখানি জলে ঠান্ডা জলে শ্যাম্পুটা করে নিয়েছি, ঠিক আছে। এবার মাথায় আমার একটুও গরম জল দেওয়ার অভ্যাস নেই, একদম সামান্য হালকা ঠান্ডাটা কাটিয়ে আমি তারপরে দিচ্ছি না। তারপরে যখন মাথাতে জলটা ঢালতে গেছি, ও মাই গড, পুরো একদম গরম জল ঠান্ডা জলের কলটা দিয়ে বেরোচ্ছে, কি সাংঘাতিক অবস্থা। সে মানে কী করে যে আমি মাথা চুল ধুয়েছি আমি জানি, যাই হোক স্নান ফান করে নিয়েছি, এখন খুব ফ্রেশ লাগছে। আর আজ একটু মেঘলা হয়ে আছে ওয়েদার, দেখো তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি। আজকে শনিবার, সামনের শনিবার বলবো যে আর একদিন বাকি আছে, মানে সামনের সোমবার আমাদের, এই সোমবার তার পরের সোমবার আমাদের বেরোনো, আর বেশি দিন বাকি নেই। তো অলরেডি মনটা খারাপ করতে শুরু করেছে, এই জায়গাটা সত্যি সত্যি খুব 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 প্রিয় হয়ে গেছিলো আমাদের, মানে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। তোমাদের সাপোর্ট যদি এরকমভাবে পেতে থাকি আমরা, তাহলে আরও কিন্তু এরকম ব্লগ আগে আগামী দিনে আমরা আনতে পারবো। এরকম বহু জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের স্টে করার ইচ্ছা আছে, নতুন রকম রকমের কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে, কারণ আমাদের শখটাই কিন্তু একদম ইউনিক, একটু অন্যরকম, একটু আলাদা। সবাই ঘুরতে ভালোবাসে, প্রচুর মানুষ ঘোরে, কিন্তু আমরা একটু অন্যভাবে ঘুরতে ভালোবাসি, আমাদের একটু অ্যাডভেঞ্চার প্রিয়, একটু ডিফারেন্ট প্রিয়। যেমন এখানে এসে আমরা কিচ্ছু করিনি প্রায়, ঠিক আছে, কিচ্ছু করিনি, জাস্ট স্টে করেছি। এখানের ভিউটা, এখানে জায়গাটা, এখানকার অ্যাটমসফিয়ারটা সব কিছুকে এনজয় করেছি, পুরো নিজের মধ্যে নিয়ে রেখেছি, জানো তো। মানে এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো যাবে কতটা ভালো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে এই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব জিনিসটা ফ্রি, বাট আমাদের এতে প্রচুর হেল্প হয়। অ্যাকচুয়ালি ইউটিউব বা ফেসবুক ভাবে যে আমরা ভালো ভিডিও বানাচ্ছি, ভালো কন্টেন্ট বানাচ্ছি, এবং তখন প্রমোট করে, এবং সেই প্রমোট করলে আমাদের এই ভালো ভালো কন্টেন্টগুলো, পজিটিভ কন্টেন্টগুলো সবার কাছে পৌঁছবে। ইউটিউবে ফেসবুকে তো নেগেটিভ কন্টেন্ট প্রচুর ভাইরাল হয়, আমাদের কন্টেন্টে একদিন নিশ্চয়ই ভাইরাল হবে। মা এদিকে করছে কড়াশুটি কচুরি, এ দেখো কড়াশুটিতে পুর ভরছে এখন, ঠিক আছে। দারুণ একটা লাঞ্চ হতে চলেছে আজকে, এখানকার কড়াশুটির দানাগুলো একদম ছোট ছোট। আচ্ছা, ভালো না খারাপ? আমাদের ওখানে একটু মোটা মোটা, ওখানকার গুলোই ভালো, ওখানকার গুলোই ভালো। আচ্ছা, এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটা ভালো করে কষাচ্ছি। এই কষা কষা আলুর দমটা লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে, আর কড়াইশুঁটির কচুরির সাথে তো ব্যাপক লাগে।
এই যে হয়ে গেছে একদম কষা কষা আলুরদম। আহা দেখো কালারটা কি দারুণ এসেছে, সত্যি আর গন্ধটাই আসছে না। আর শাশুড়িমা করছে মটরশুঁটির কচুরি, এটা দিয়ে জাস্ট জমে যাবে। এই যে শাশুড়িমা দেখো কতগুলো কড়াইশুঁটি কচুরি এই যে বেলেও নিয়েছে, দারুণ বানায় আমার শাশুড়িমা কড়াইশুঁটির কচুরিটা, অনেক কটাই বেলা হয়ে গেছে। আর এবার গরম গরম ভাজছে, এই যে বেশ ফুলছেও কিন্তু, লাল লাল হচ্ছে, দারুণ লাগছে। আমি রিল করছিলাম। রিল করছিলে একা একা? হ্যাঁ হ্যাঁ। বাহ নাচগুলো পেয়ে যাবে, তবে ইনস্টাগ্রামে আগে আসছে। আর আমার নিজের প্রোফাইল আছে পায়েল দে বিশ্বাস, ওখানেও ফলো করতে পারো, দেন ওখানেও তোমরা পেয়ে যাবে। আর এত সুন্দর ওয়েদার, তার মধ্যে আজকে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি, এটা অ্যাকচুয়ালি আমি গ্যাংটক থেকে নিয়েছিলাম। এত ভালো লাগছে যে কি বলবো, মানে একটা একটা আলাদাই, মানে কি বলবো, ভেতরটা ভীষণ কমফোর্টেবল, পরেও আনা তো আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ জামা আমি বলছিলাম জামাটা পরে দারুণ লাগছে, অসাধারণ লাগছে। সুমন কমপ্লিমেন্ট দিয়েছে মানে বিশাল ব্যাপার। মা তো গরম গরম করে নিয়েছে কড়াইশুঁটির কচুরি, দারুণ লাগছে। আর আমি করেছি কষা কষা আলুরদম। আর এখানকার যিনি মালিক আছে মানে ওনার আছে, তাদের তো নিচেই ফ্যামিলি রয়েছে, তো তাদেরকে একটুখানি খাওয়াবো কড়াইশুঁটির কচুরি আলুরদম। সেই কাশ্মীরের মতো যে মাটন করেছিলাম সবাইকে খাইয়েছিলাম, এখানে এদের খাওয়াবো। এরা একটু খাক বাঙালি খাবার নাকি, কারণ আমরা তো মশলা ফসলা সব নিয়ে এসেছি, খেয়ে বলুক কেমন হয়েছে, যাই গিয়ে দিয়ে আসি। দারুণ আজকের লাঞ্চ। হ্যাঁ আর এতদিন বাদে আমি হাত খুলে খাওয়ার চেষ্টা করছি এই কড়াইশুঁটির কচুরিটা, মানে ব্যান্ডেড খুলে খুঁড়ছি, মোটামুটি শুকিয়ে এসছে, তবে এখনও হালকা ব্যথা আছে, দেখি কেমন খেতে হয়েছে। দারুণ হয়েছে। পারে বাইরে থেকে ভিউ তোমরা দেখেছো, ওরকম ভিউ দেখছি। আর কড়াইশুঁটির কচুরি আর উত্তম, ও বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম, স্নোফলও হচ্ছে আবার ওদিকে রোদ উঠেছে, আর আমি রেডি হয়ে বসে আছি কখন রিল শ্যুট করতে যাব। আর সুমনের তো মানে ফোনের পর ফোন আসছে, কাজ করে যাচ্ছে ল্যাপটপে, তাই জন্য ভাবছি ঠান্ডাও বাড়ছে কিন্তু বাইরে, আর সেরকমও রোদ ওঠেনি, হালকা হালকা একদম রোদের ছটা বেরোচ্ছে, তো রিলগুলো শ্যুট করতে হবে তো এই ঠান্ডা, এবারে বাবারি তাই যত ততক্ষণ না হচ্ছে না, ওটা একটা মানে হয়ে গেলে হয়ে যাবে। আমরা জাস্ট বেরোবো, ফাটিয়ে স্নোফল হচ্ছে, ঠান্ডার ঝড় হচ্ছে, তার সঙ্গে হচ্ছে ফাটিয়ে স্নোফল। এখানে প্রচুর রিল আমি শুট করছি, মাঝে মাঝে স্নোফল হচ্ছে, মাঝে মাঝে একটুখানি এক ঝলক রোদে দেখা পাওয়া যাচ্ছে, আর আমার প্রচণ্ড গরম লাগছে নাচতে নাচতে, এত মাইনাস টেম্পারেচারে আমি নাচছি কিন্তু আমার গরম লাগছে, বিশাল যা স্নোফল হচ্ছে। এতক্ষণ রিলে শ্যুট করছিলাম আমি, মাইনাস টেম্পারেচারে আমি রিল শ্যুট করেছি এই জামা পরে, ঠিক আছে, মানে সত্যি মানে আমার দম আছে বস, নাহলে এরমভাবে এই ঠান্ডায় শাড়ি পরে একদিন শ্যুট করেছিলাম, সেদিনকেও স্নোফল হচ্ছিলো, আর এরম জামা পরে শুট করা যায় না, সত্যি আমার দম আছে। সুমন বলো কিরম স্নোফল হচ্ছে? ব্যাপক লাগছে, একদম হালকা হালকা স্নোফল হচ্ছে, খুব 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 ভালো লাগছে। আর এর জন্যই তো আশা, এখানে কত দিন আমরা স্নোফল পেলাম, দারুণ লাগলো, তোমাদেরকে পুরো ভিডিওতে দেখালাম। আস্তে আস্তে জোরে হচ্ছে, বিশাল জোরে হচ্ছে স্নোফল, বিশাল জোরে হচ্ছে, বেশ জোরে হচ্ছে, পুরো মুখ চোখে পড়ছে, একটু বাদে কিন্তু জামা প্যান্ট ফ্যানে পুরো ঢেকে যাবে। আর এই টুপিটা কালকে কিনেছিলাম আমি ওই ওয়েস্ট টেম্পলের সামনে থেকে, তো যখন এরকম বরফ পড়ছে বা বৃষ্টি পড়ছে তখন এই টুপিটা বাঁচাবে। আর আমরা এখন যাচ্ছি বাজার করতে। হ্যাঁ এখন যাচ্ছি বাজার করতে, কালকে রান্নার বাজার করব, দুধান্তে যাচ্ছি, এক্স্যাক্টলি সবগুলো করতে যাচ্ছি। বিপদ সজোর স্নোফল হচ্ছে, দারুণ লাগছে, বরফ হয়ে যাচ্ছে, দারুণ লাগছে স্নোফলটা, কত বড় বড় স্নো পড়ছে দেখো, তোমার হাতটা দেখলে বুঝতে পারবে। বিভৎস জোরে স্নোফল স্টার্ট হয়ে গেল, তাই জন্য ভাবছি এই জ্যাকেটে হবে না, তো ভিজে যাবো পুরো, জ্যাকেট গুলো ভিজে যাবে, তার জন্য গ্লাভস গুলো ভিজে যাবে, তার জন্য আবার বাড়ি ফিরছি, দিয়ে হুডিওয়ালা ভালো জ্যাকেট পরে বেরোবো, যাতে সেটা ওয়াটার প্রুফ এবং যাতে না ভিজে, তাই না? একটু তেমন কি অবস্থা? হ্যাঁ যা তা অবস্থা হয়ে যাচ্ছে, সেকেন্ডের মধ্যে পুরো কিন্তু যা স্পিডে স্নোফল হচ্ছে পুরো ভিজে যাবে, আর ভালো মেঘলা করে আছে, আস
আমরা বহুদিন ধরে প্রে করছি যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো পুরোটা হোয়াইট আউট হয়ে আছে, সেরকম আর হচ্ছে না, একটু দুঃখ আছে। বাট এরকম যে স্নোফলটা হচ্ছে সেটাও ব্যাপক লাগছে, কারণ রাস্তাটা সুন্দর আছে না, তখন মানে বেশি স্নোফল হলে আবার রাস্তাটা পুরো স্নোতে ঢেকে যায়। বাট এই স্নোফলটা এনজয় করার জন্য একদম পারফেক্ট। এই যে পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে নিয়েছি, পায়েলকেও ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে দিয়েছি, কারণ এই স্নোফলের মধ্যে যদি ওয়াটারপ্রুফ জ্যাকেট না পরি তাহলে সব জামা কাপড় ভিজে যাবে আর ঠান্ডা লেগে যাবে। অলরেডি আমার মাথায় কিছুটা বরফ পড়েছে যখন ভিডিও করছিলাম, রিল করছিলাম। যাই হোক, এবারে আমরা যাচ্ছি মার্কেট এরকমভাবে স্নোফল এনজয় করতে করতে। আহা, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। অলরেডি কিন্তু এত জোরে জোরে স্নো পড়ছে, তাই জন্য বরফ জমতে অলরেডি শুরু করে দিয়েছে। গ্রসারি স্টোরে চলে এসেছিলাম, যা যা লাগবে নিলাম, ম্যাগিটা নিয়ে নিলাম, ম্যাগি খেতে ইচ্ছে করছিল, তার সঙ্গে কেক নিয়েছি। আর আমার এখানে একটা কেক খুব পছন্দ, তোমাদের বাড়িকে দেখাচ্ছে, ওগুলো নিয়ে নিয়েছি। আর সবজিও নিতে হবে, আর ডিমে ট্রেও নিয়ে নিয়েছি, যেটা সুমন ধরবে, কারণ বাই চান্স করে দেয় ডিমগুলো সব ফেটে যাবে। এখন কফি হবে, সোমের কেকটা খুব পছন্দ, এই কেকটা আমার, এই কেকটা খুব পছন্দ, এই কেকটা নিয়ে এসেছি। একটা বিস্কুট আছে, আর এখানে ফুলকপি আছে, তার সঙ্গে আবার ধনে পাতাটা দিয়ে দিয়েছে, আর দুটো টমেটো দিয়েছে দেখলাম, আলু আছে, আর কাঁচা লঙ্কা সামান্য একটু ওরা দিয়ে দিয়েছে, আর এখানে একটু ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা খাওয়ার জন্য। মানে মেইনলি আমরা ভেন্ডি নিয়েছি, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, আর বাকি জিনিসগুলো এক্সট্রা দিয়ে দিয়েছি। আদা রসুন নিয়েছি, তার সঙ্গে দুটো টমেটো, ধনে পাতা আর কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছি। মানে ওটা ওজনে মনে হয় একটু ইয়ে হয়, 19-20 হয়, সেজন্য দিয়ে দেয়। হ্যাঁ, দুটো টমেটো বেশ বড় বড় দিকে দিয়েছে, দুটো টমেটো, তার সঙ্গে ধনে পাতা, কাঁচা লঙ্কাও দিয়েছে দেখলাম। আর এই দেখো পুরো সাদা হয়ে গেছে সব, হালকা মেঘ আছে জানো, তোমাদের কতখানি বুঝতে পারছি জানি না, বাট সামনের পাহাড়ের জঙ্গলটা পুরো হোয়াইট আউট হয়ে গেছে, অসাধারণ লাগছে, জাস্ট বিউটিফুল। কফিটা যে কি ভালো লাগছে না, ঠান্ডা, ঠান্ডার মধ্যে কফিটা দারুণ লাগছে। সামনের পাহাড়ের যে রেঞ্জটা আছে, ওখানে জঙ্গলগুলো যেগুলো আছে, গাছগুলোর উপরে পুরো স্নো পড়ে গেছে, আর অসাধারণ লাগছে। ক্যামেরায় ওটা জাস্টিফাই করতে পারবে না ভিউটা, বাট আমরা যেটা চোখে দেখছি সেটা জাস্ট আনবিলিভেবল। দুটো কিছু আছে যেগুলো আমরা মানে চোখে দেখি, সেটা সবসময় ক্যামেরায় ইয়ে করা যায় না, দেখানো যায় না, বাট নিজে চোখে এই মাত্র যেটা হেঁটে যাচ্ছিলাম যে স্নোফলটা চোখে দেখছি, ওইটা একটা মানে সার্থক নিজে চোখে দেখা। ক্যামেরায় কতটা মানে ইয়ে করতে পারে বা তোমরা কতটা দেখতে পাচ্ছ, মানে আমাদের বেশি নিজে চোখে দেখাটা মনে হয় বেশি ভালো, অনেক অনেক বেশি ভালো। ক্যামেরা পুরোটা জাস্টিফাই করতে পারে না, আর আমাদের কাছে অনেক দামি ক্যামেরা থাকলে তাও হয়তো হতো। যেমন একজন কমেন্ট করেছে দেখলাম যে এখানকার নাইট ভিউ দেখাতে, তো নাইট ভিউ দেখানোর মতন ক্যামেরা আমাদের কাছে সেটআপ নেই, ঠিক আছে, কিছু করার নেই, অত টাকা নেই যে অত দামি ক্যামেরা সেটআপ কিনবো, তো তার জন্য নাইট ভিউ দেখাতে পারি না, কিছু করার নেই, কি করবো বলো। বাট আমরা রাত্রে এটা দেখি, এবং কালকেই রাত্রেবেলা পুরো মানালি শহরটা দেখা যাচ্ছিল, পুরো দারুণ লাগছে, দারুণ লাগছে, মানে শুয়ে শুয়েই আমরা দেখছিলাম, অসাধারণ লাগছে। লাইটগুলো জ্বলছিল পাহাড়ে, তো এগুলোই ভালো লাগে, নয় স্নোফল না হলে সারা পাহাড়ে লাইট জ্বলবে, এগুলো দেখাই দারুণ লাগে। এখানটার থেকে একদম এক্সাক্ট মানালিতে দেখা যায় না, সামনে গ্রামগুলোর লাইটগুলো জ্বলছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছিল। এইসব জিনিসগুলো কিন্তু ক্যামেরায় দেখানো সম্ভব নয়, বাট যতটা দেখানো সম্ভব পুরোটাই দেখানোর আমরা চেষ্টা করি। এখন মানে 9টা হঠাৎ করে সৌমি ডাকলো আর বলছে যে বাইরে স্নোফল হচ্ছে, আর বাইরে এসে দেখছি পুরো সাদা হয়ে গেছে, গাছগুলো ভরে গেছে, আর মারাত্মক মারাত্মক স্নোফল হচ্ছে, জানি না কতখানি দেখা যাচ্ছে, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো ভালো স্নোফল হচ্ছে, আর গাছগুলো কিন্তু পুরো একদম ঢেকে গেছে অলরেডি। আধ ঘন্টা 35 মিনিট হয়ে গেল অন্ধকারের মধ্যে, বুঝতে পারিনি, দারুণ স্নোফল হচ্ছে আমার। এখন বাজে 9:30, আর বাইরে হচ্ছে স্নোফল প্রচন্ড, প্রচন্ড স্নোফল হচ্ছে। আমি মারাত্মক কাঁপছি, কারণ আমি আজকে 3টে দেয়ার আছে, দুটো দেয়ার পরে আসছি, আর বাইরে দেখছি বিভৎস স্নোফল হচ্ছে, আর এখানে ঘরে ধোয়া হয়ে গেছিল বলে
তাই জানলাটা দরজাটা খোলা আছে আর আরো বেশি হাওয়া দিচ্ছে আর মারাত্মক মারাত্মক ঠান্ডা লাগছে। আমি তো পুরো রীতিমতো কাঁপছি। যাই হোক, এই ঠান্ডায় একদম ভাত হয়ে গেছে। গরম গরম কচুরি, মটরশুঁটির কচুরি আর হচ্ছে কষালু উত্তম। সকালে তো তোমরা দেখিয়েছো, এখনো আবার রাত্রিবেলাও গরম গরম কচুরি ভাজা হলো আর তার সঙ্গে গরম গরম আলু উত্তম। হ্যাঁ, অ্যাকচুয়ালি মাকে বলা হয়েছিল যে পুরটা একটু রেখেই দিতে আর ময়দাটা রেখে দিতে, তো এখনই একদম ওখানে ওগুলো গরম গরম করে গরম গরম খাওয়া হবে। কারণ গরম গরম খাওয়াই মধ্যে এই ঠান্ডার মধ্যে গরম গরম ছাড়া খাওয়া সম্ভবই নয়। তারপরে খাবো গরম গরম গ্রিন টি। এই হলো কড়াইশুঁটির কচুরি আর এই হচ্ছে আলু উত্তম। ঝমঝমিয়ে একদম স্নোফল হচ্ছে, ব্যাপক স্নোফল হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আছি, ঠান্ডা লাগছে, তো কী হয়েছে? স্নোফল দেখতে ব্যাপক লাগছে। এই অন্ধকারের মধ্যে স্নোফলটা দেখতে এত 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 ভালো লাগছে না, কী বলবো। পুরো মনে হচ্ছে না ঘরের মধ্যে চলে আসছে। আর সামনের গাছগুলো কিন্তু অলরেডি পুরো সাদা হয়ে গেছে, মাটিও পুরো সাদা হয়ে গেছে। আমাদের এই ব্যালকনিতেও কিন্তু অলরেডি ভালো মতন বরফ জমতে শুরু করেছে। কাল সকাল অব্দি যদি এই স্নোফল কন্টিনিউ হয় তাহলে প্রচুর প্রচুর স্নো আবার জমে যাবে। দেখো কত স্নোফল হচ্ছে, তোমরা ক্যামেরাতে আশা করি একটু বুঝতে পারছো। আমরা তো সামনে তো বুঝতে পারছি, আর দেখো তোমরাও বুঝতে পারবে প্রচুর স্নোফল হচ্ছে। এই দেখো আমাদের এই যে ছাদটার শেড, এর উপরে পুরো স্নোফল হয়ে স্নো জমে গেছে। গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা অলরেডি সাদা হয়ে গেছে, সামনের গাছগুলো স্পষ্ট। এই রেলিংয়ের উপরেও সাদা হয়ে গেছে আর এখানেও কিন্তু পুরো বরফ। দেখো তোমরা টেক্সচারটা আলাদা হয়ে গেছে, বুঝতে পারছো ভালো স্নোফল হচ্ছে। এখন টেম্পারেচার দেখাচ্ছে -11, ফিলস লাইক -13, বাট আমার মনে হচ্ছে আরও বেশি ঠান্ডাই হবে। কারণ আজকে একদম বৃষ্টি হয়নি, কন্টিনিউয়াস কিন্তু স্নোফলই হচ্ছে। আগের দিন তোমরা দেখেছিলে যে দুদিন ধরে পুরো বৃষ্টি হয়েছিল, স্নোফল কিন্তু হচ্ছে না। বাট আজকে কিন্তু শুরু থেকেই স্নোফল হচ্ছে। তোমরা তখনই আমরা বেরিয়েছিলাম এবং তোমরা ভিডিওতে দেখেছো। হোপফুলি সারা রাত ধরে স্নোফল হবে আর সকালবেলা একদম উইন্টার ওয়ান্ডারল্যান্ড স্নো কভার্ড একটা জায়গা দেখাতে পারবো। আদৌ পাচ্ছি কি পাচ্ছি না সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আর তোমরাও প্রে করো যেন আমরা এরকম স্নো ওয়ান্ডারল্যান্ড পাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি সাবস্ক্রাইব না করে থাকো, এই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবটা তোমাদের জন্য ফ্রি, বাট এতে আমাদের প্রচুর হেল্প হয়। কারণ ইউটিউব বা ফেসবুকভাবে আমরা ভালো কন্টেন্ট বানাই এবং আমাদের এই কন্টেন্টটাকে প্রমোট করবো, যাতে আমাদের প্রচুর হেল্প হবে এবং আমরা আগামী দিনে আরও বেশি কন্টেন্ট এরকম বানানোর উৎসাহ পাবো। এবং তার যে মিনিমাম যে ইনকামটা দরকার সেই ইনকামটাও জেনারেট হবে। কারণ ইউটিউব থেকে ফেসবুক থেকে এমন খুব বেশি ইনকাম এখন আমরা করি না যে এই ট্রিপের মতন বড় ট্রিপ আমরা স্পন্সর করতে পারবো ওই টাকা থেকে। আমাদের এখন অবধি যা ইনকাম ঢুকেছে সেটাতে আমাদের এই যে মাস কাবারি খরচা না, সবজি খরচা শুধু, সেই খরচাটাও এখন অবধি ওঠেনি। তো এরকম ধরনের ইনকাম হয় এখন আমরা সেরকম বিশাল বড় জায়গায় পৌঁছাইনি, যদিও আমরা কন্টেন্ট কিন্তু সব থেকে পজিটিভ বানানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা জায়গায় আমরা ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করি, ইউনিক কন্টেন্ট বানানোর চেষ্টা করি। চলো যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।